চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ দুই ক্যাটাগরিতে মোট 925 শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছেন 91 এবং সাধারণ বৃত্তি পেয়েছেন 834 শিক্ষার্থী। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক 825 টাকা এবং বছরে এককালীন 1800 টাকা আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক 375 টাকা এবং বছরে এককালীন 750 টাকা প্রদান করা হবে। বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী। বৃত্তির মেয়াদ 2023 সালের জুলাই মাস থেকে কোর্সের মেয়াদকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ জানান, মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তিন বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। এবার মেধা ও সাধারণ ক্যাটাগরিতে মোট 925 জনকে বৃত্তি দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।